আরএসএস আত্মা এবং বাইরের দেহ ধারণ করে, সে কখনো বিজেপির আঘাত ধারণ করে, সে কখনো আপের ধারণা ধারণ করে, সে কখনো তৃণমূলের ধারণা ধারণ করে, যে কোনো একটা অবধারণকে সে ধারণ করে নেয়। অর্জুন সিং দল ছাড়তে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের ট্রোজান হর্স কটাক্ষ করেছেন তথাগত রায়। টুইটে তিনি বলেন, বিজেপিতে ট্রোজান হর্সতে ঢোকাতে সফল মমতা বন্দ্যোপাধ্যায়, কেডিএসএ গ্যাং তাদের জামাই আদর করে স্বাগত জানিয়েছিল, তাদের টাকা টিকিট সব দিয়েছিল, কেডিএসএ গ্যাং বিজেপিকে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে, অর্জুন সিং এর ঘর বাপসিকে স্বাগত, এবার দয়া করে বাকিদেরও নিয়ে যাক, কেডিএসএ কেও নিয়ে যাক, আপনি এখন মুখ্যমন্ত্রী, আপনি আরো কি চান। আর তথাগত রায়ের এই মন্তব্যের পরই অত্যন্ত কৌশলে দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছেন, মুকুল রায় এবং অর্জুন সিং দুজনই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অর্জুন সিং দিল্লিতেই জয়েন করেছিলেন, মুকুল রায় দিল্লিতেই জয়েন করেছিলেন, সেটা আমরা পশ্চিমবাংলায় সব করেছি এরকম নয়, সর্বভারতীয় স্তরে চিন্তাভাবনা করে এটা করা হয়েছে। এই মন্তব্য করে কি মুকুল অর্জুনদের বিজেপি ত্যাগের বিষয়টি নিয়েও দায়ভার কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়ে ঠেলে দিলেন দিলীপ, সেই জল্পনাও তুঙ্গে উঠেছে। এরই মধ্যে সোমবার বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব, সূত্রের খবর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অর্জুন সিং দল ছাড়ার পর আপাতত ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। 30 মে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, তার আগে বুধবার ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আরে গরুর গাড়ির আবার হেডলাইট, শুভেন্দু অধিকারী সে আবার ব্যারাকপুরের দায়িত্বে, নিজের ওয়ার্ডে কাঁথিতে, নিজের বুথে, নিজের ওয়ার্ডে, নিজের পুরসভা যে জিততে পারে না, সে গেছে গিয়েতে, কাকে দিয়েছে রাজার পাঠ, প্যানিক রিয়াকশন। আমি শুধু বিজেপিকে বলবো, আরে কাদের ডেকে বৈঠক করছেন, কাদের, আপনি জানেন যাদের ডেকে বৈঠক করছেন তারা কাল আপনার দলে থাকবে কিনা। বঙ্গ বিজেপি এই ভাঙন কিভাবে সামাল দেয় সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। সুকান্ত মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। শনিবারও একই দাবিতে বিক্ষোভ হয়েছে কলেজ স্ট্রিটে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে অফলাইন পরীক্ষা নেওয়া সুপারিশ এসেছে, সিন্ডিকেটের বৈঠকে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাদবপুর রবীন্দ্র ভারতীর পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ও অফলাইন পরীক্ষার পথে হাঁটতে পারে, তাই বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ শুরু হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে। শনিবার এক দফা বিক্ষোভ হয়, সোমবার ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আমাদের ক্লাস ঠিকমতো করানো হয়নি, মাত্র 1.5 মাস ক্লাস হয়েছে, তাও মেল্টেড মুডে, হাফ অনলাইন হাফ অনলাইন, সিলেবাস কিচ্ছু কমপ্লিট হয়নি, এক একটা স্যারের এক একটা টপিক হয়তো কমপ্লিট হয়েছে, কোনো সাবজেক্ট সিলেবাস কমপ্লিট হয়নি, এখন বলছে অফলাইন এক্সাম, আমরা কোনো প্রিপারেশনই নেইনি এক্সামে। 1 মাস ক্লাস হয়েছে বর্তমানে, 1 মাস ক্লাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়নি, যদি অফলাইন নেওয়ার থাকতো প্রথম থেকে বলতে পারতো, আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতাম, হঠাৎ করে অফলাইন ডিক্লেয়ার করলে করার পক্ষে দেওয়া সম্ভব না। এবার অনেকে বলবেন বাড়িতে পড়াশোনা করছো না কেন, কোচিনে পড়াশোনা করছো না কেন, তাহলে বাড়িতেই যদি পড়াশোনা করবো, কোচিনে পড়াশোনা করবো, তাহলে কোচিনে পরীক্ষা দেবো, বাড়িতে পরীক্ষা দেবো। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে আন্ডার গ্রাজুয়েট বোর্ডস অব স্টাডিজ ও পোস্ট গ্রাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলির অধ্যক্ষদের মতামত জানার জন্য 27 মে বৈঠকে বসে কর্তৃপক্ষ, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ ও মতামত যা পাওয়া যাবে তা 3রা জুন সিন্ডিকেটের সামনে পেশ করা হবে। অফলাইন পরীক্ষার পক্ষে সিন্ডিকেট সিলমোহর দিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শতাধিক কলেজের স্নাতক স্তর ও স্নাতকোত্তর মিলিয়ে প্রায় 1.5 লক্ষ পড়ুয়াকে ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে হবে। কদিন আগেই অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভের সময় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরের দরজায় লাথি মারা হয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ও পার্ক সার্কাস ক্যাম্পাসে। অনলাইন বিক্ষোভের জেরে শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার বাধে। শিক্ষাবিদদের একাংশ বলছেন তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে পড়ুয়ারা ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে চাইছেন না, তারাই আবার ক্যাম্পাসে এসে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।